ओम शांति। आज के तारीख हलो 14 मे 2023। प्रातमुल्ली अव्यक्त बाबदादा रिवाइज कोर्स 5 डिसेम्बर 1994। ठीक है, आज के अव्यक्त मूल्य हेडलाइन हलो बर्तमान समय आवश्यकता। बाबा बोल बर्तमान समय आवश्यकता असीम जगतर वैराग्य वृत्तिर वायुमंडल बनानो। बर्तमान समय आवश्यकता असीम जगतर वैराग्य वृत्तिर वायुमंडल बनानो। ओम शांति। आज स्नेहर सागर बाबा स्नेहर समाहित आपन बाच्चादेर देखेछेन। ए ईश्वरीय स्नेह तोमरा बाच्चारा व्यतीत अन्य कारो प्राप्त हय ना। तोमादेर सकलेर एटा विशेष प्राप्ति। सब बाच्चाराई प्राप्ति हय, बा सब बाच्चारई प्राप्ति हय। किन्तु प्रथम स्टेज हलो प्राप्ति हवा और परवर्ती स्टेज हलो प्राप्तिर अनुभवे हारिए जावा। प्रथम विषय हलो प्राप्तिर नेশায় तोमरा सबाई बोले थाको आमी बाबार भालोबासा पेয়েছি। बाबा के पावा अर्थात भालोबासा पावा। सकलेर मुख थेके एटाई बेरोय आमार बाबा। तो केउ तो बाबा बोले तो प्रथम स्टेजे प्राप्ति सकलेर, किन्तु अनुभूतिते सदा तन्मय हये थाकाते नम्बर क्रम रयेছে। परमात्म भालोबासाय जे तन्मय हये थाके ताके ए भालोबासा थेके কেউ সরাতে পারে না। পরমাত্ম ভালোবাসায় নিমজ্জিত আত্মার চমক আর পরিতুষ্টি অনুভূতির কিরণ এত শক্তিশালী হয় যে কেউ কাছে আসা তো দূর চোখ তুলে দেখার সাহস থাকে না। এমন অনুভূতি যদি সদা থাকে তবে কখনো কোনো প্রকারের পরিশ্রম হবে না। এখন যোগ লাগাতে তোমাদের যুদ্ধ করতে হয়। যোগে তো বসো কিন্তু অনুভূতিতে নিবিষ্ট না হওয়ার কারণে কখনো যোগ তো কখনো যুদ্ধ দুই চলতে থাকে। কখনো যোগ হয় কখনো যুদ্ধ চলতে থাকে। আমি বাবার এটা বারবার তোমাদের স্মৃতিতে নিয়ে আসতে হয়। তো বারবার স্মৃতিতে নিয়ে আসা বিস্মৃতি, তবেই তো স্মৃতিতে নিয়ে আসো, তাই না? সুতরাং হ্যাঁ না স্মৃতি বিস্মৃতি এই যুদ্ধ লাভলীন অনুভূতি করতে দেয় না। বর্তমান সময়ে বাচ্চাদের যে যুদ্ধ বা পরিশ্রম করতে হয় সেই যুদ্ধ বেশি চলে ব্যর্থ আর সমর্থের। কোনো কোনো বাচ্চার ব্যর্থ দেখার সংস্কার ন্যাচারাল নেচার হয়ে গেছে। হ্যাঁ বাবা বলছে কোনো কোনো বাচ্চার ব্যর্থ দেখার সংস্কার ন্যাচারাল নেচার হয়ে গেছে। কারো মধ্যে শোনার, কারো মধ্যে বর্ণন করার, কারো মধ্যে ভেবে নেওয়ার ন্যাচারাল নেচার এমন হয়ে গেছে সেগুলো আমি করছি সে মনেই করে না। এমনকি কেউ যদি ইশারাও করে মায়ার বিচার বুদ্ধি থাকার কারণে নিজেকে খুব বিচক্ষণ মনে করে, নয়তো মায়া বাবা নয়তো মায়া মতি হয়ে যায় অথবা অমনোযোগিতা এসে যায়। এরকম তো চলেই, এরকম তো হয়। মায়ার বিচার বুদ্ধিতে ভুলে রং মধ্যেও নিজেকে রাইট মনে করে থাকে। মায়া থাকে মায়ার ধারণার শক্তি, কিন্তু মনে করবে আমার মতো জ্ঞানী, আমার মতো যোগী, আমার মতো সেবাধারী কেউই নেই। কেননা সেই সময় মায়ার ছায়া মন বুদ্ধিকে এমনভাবে বশীভূত করে যে যথার্থ নির্ণয় করতে পারে না। মায়াবী যোগী কিংবা মায়াবী জ্ঞানী অনুভবী ঈশ্বরীয় বোধ থেকে সরিয়ে দেয়। মায়ার অনুভবীও কম নয়, যারা মায়ার সাথে যোগ লাগায় তারাও অটল অনর যোগী, সেজন্য ফারাক বোঝে না। সেই সময়ের বোলের নেশাও কত অসাধারণ হয় সবাই জানো তো না? সেজন্য বাপদাদা সদা বাচ্চাদের বলেন সমস্ত প্রাপ্তির অনুভূতির সাগরে সমাহিত হয়ে থাকো। সাগরে সমাহিত হওয়া অর্থাৎ সাগর সমান অসীম জগতের প্রাপ্তির স্বরূপ হয়ে কর্মে আসা। বাপদাদা চারিদিকের বাচ্চাদের চার্ট চেক করেছেন, কি দেখেছেন? সময়ের সমীপের অনুসারে বর্তমানের বায়ুমণ্ডলে অসীম বৈরাগ্য প্রত্যক্ষ স্বরূপে হওয়া আবশ্যক। অসীম বৈরাগ্য বর্ণন করো, অনেক পয়েন্টস বের করো, খুব ভালো ভাষণও করো। সকলের কাছে পয়েন্টস রয়েছে তো না?
পয়েন্টস বর্ণন করা বা চিন্তা করা, এতে তো মেজরিটি পাস। এই ছোট ছোট কুমারীদেরও যদি ভাষণ তৈরি করে দাও তবে তারাও সেটা পারবে। যথার্থ বৈরাগ্য বৃত্তির সহজ অর্থ আত্মাদের সম্পর্কে আসতে বা সমুদয় সাধনের সম্বন্ধে আসতে হোক, কিংবা সেবার চান্সে চ্যান্সেলর হওয়ার ভাগ্য প্রাপ্তি হোক, কিন্তু সকলের সাথে সম্বন্ধ সম্পর্কে যতটা স্বতন্ত্র ততটাই প্রিয়। এই বিষয়ে ব্যালেন্স থাকতে হবে। কি হয়, কখনো স্বতন্ত্রভাবের পার্সেন্টেজ বেড়ে যায় আর কখনো প্রিয় হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। প্রিয় হওয়ার অর্থ নিমিত্ত ভাব, নিরহংকার ভাব, কিন্তু এর পরিবর্তে আমিত্বের বোধ এসে যায়। এটা আমারই কাজ, আমারই স্থান, সাধন ভাগ্য অনুসারে আমরাই, আমারই সব প্রাপ্ত হয়েছে। এত পরিশ্রমে আমি এই সাধন স্থান বা সেবা কিংবা সেবা সাথী স্টুডেন্টরাও সাথী বানিয়েছি, এটা আমার, আমার পরিশ্রমের কি কোনো ভ্যালু নেই? এর নিমিত্ত ভাব আর আমিত্বের ভাবে কোনো প্রভেদ আছে নাকি? সবই এক। এই আমিত্ব ভাব রয়্যাল রূপে বেড়ে গেছে। আমিত্ব বোধে রয়্যাল ভাষা, রয়্যাল সংকল্প, বাবার সঙ্গে আত্মিক বার্তালাপেও বাপদাদা অনেক শোনেন। খুব ভালোবাসার সাথে বাবাকে অথবা নিমিত্ত আত্মাদের সম্মত করাতে কিংবা সম্মতি নিয়ে আসে, বাবা আপনি এসে আমাকে সাহায্য করুন। আপনি মনে করেন কি এটা আমার কাজ নয়, আমার দায়িত্ব নয়, আমার অধিকার, আমারই পাওয়া উচিত। বাবাকেও জ্ঞান দেওয়ার জন্য খুব চাতুরি করে। বাপদাদা মৃদু মৃদু হাসতে থাকেন, তোমরা নিমিত্ত যা পেয়েছ, যেখানে বসানো হবে, যা খাওয়ানো হবে, যা করানো হবে সেটাই করবে। প্রথম প্রথম এটাই সকলের প্রতিজ্ঞা থাকে। প্রতিজ্ঞা করেছ তো না? এটা প্রতিজ্ঞা নাকি শুধু ভোজন পানের জন্য? আমিত্বভাবের বৈরাগ্যই অসীম জগতের বৈরাগ্য। অনেক রকম নতুন নতুন আমিত্বভাব আরও ইমার্জ হচ্ছে বর্তমান সময়ে। মায়া নতুন নতুন ধরনের আমিত্বভাবের ছায়া ফেলছে, সেজন্য সময়ের সমীপটা প্রত্যক্ষ রূপে আসছে না। জ্ঞানী হোক বা অজ্ঞানী, উভয়ে জ্ঞানে জানে আর বলেও থাকে জুনিয়র দুনিয়ার অবস্থা খুব খারাপ, কত পর্যন্ত এই দুনিয়া চলবে, কিভাবে চলবে, কিন্তু দুনিয়া তবুও চলছে। সময়ের সামীপ্যের ফাউন্ডেশন হলো অসীম বৈরাগ্য বৃত্তি। বাপদাদা চেক করেছেন অসীম বৈরাগ্য বৃত্তির পরিবর্তে নতুন নতুন ধরনের ছোট ছোট আকর্ষণের বিস্তার অনেক বড়। এই বিস্তার সার অংশ লুকিয়ে ফেলেছে, বুঝেছ এখন কি করতে হবে? এই আকর্ষণ খুব টেস্টি লাগে, এক দুবার যদি টেস্ট করেছ তো সেই টেস্ট টানতে থাকে। ভালো সেবা করছো কিন্তু নিজের চেকিং করো, নিমিত্ত ভাব রয়েছে নাকি আকর্ষণের ভাব রয়েছে, আমাদের চেক করতে হবে। বাবা বাবার বদলে আমার, আমার এসে যায় তো যায় না তো, বাবা বলেছেন। মানতে হবে তোমার আর হয়ে যায় আমার, তাহলে এখন কি করবে? আমার, আমার পছন্দ, বাপদাদা আগেও শুনিয়েছেন তোমরা খুব বড় একটা ভুল করে থাকো কিন্তু চলতে চলতে হয়ে যায়, সেটা করতে চাও না কিন্তু হয়ে যায়, সেটা কি অন্যের জজ হয়ে যাও আর নিজের জন্য উকিল হয়ে যাও? হতে হবে নিজের জজ আর হয়ে যাও অন্যের, এর এটা করা উচিত নয়, এর বদলানো উচিত। আর নিজের জন্য মনে করবে এ ব্যাপারটা একেবারে ঠিক, আমি যা বলি সেটা রাইট, এ এরকম, এ ওরকম। উকিলরাও তো সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি প্রমাণ করে, তাই না? তাছাড়া উকিলরা যত প্রমাণ দিতে জানে ততটা আর কেউ জানে না। নিজের জজ হতে হবে, কিন্তু তোমাদের এটাই ভুল হয়ে যায়। অন্যদের জন্য রিমার্ক দেওয়া খুব সহজ, কিন্তু নিজেকে বদলাতে হবে। তোমাদের স্লোগান নো সেটা স্ব পরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন। প্রথমে স্ব শুনলে বাবা কী চার দেখেছিলেন,
বাপদাদাও মায়ার চাল দেখে মৃদু মৃদু হাসতে থাকেন। মায়া কত চতুর, মাস্টার সর্বশক্তিমান, আত্মাদেরও নিজের বানিয়ে নেয়। তাহলে এখন কি প্রয়োজন? অসীম বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল বানাও, যেমন তোমরা সেবার বায়ুমণ্ডল বানিয়ে থাকো না। প্রোগ্রাম বানাও, শুধু মগজ পর্যন্ত নয়, হৃদয়ে যেন পৌঁছায়। সবার মাথায় আছে হওয়া উচিত, করা উচিত, কিন্তু হৃদয়ে যাতে এই তরঙ্গ উৎপন্ন হয় তার আবশ্যকতা আছে। বুঝেছ? সবাই ভালো করে বুঝেছ নাকি? এখন বোধগম্য হয়েছে? আবার উঠার পরে ভাববে কিভাবে হবে, এটা করা মুশকিল। শোনা বলা তো সহজ, করা কঠিন। সুতরাং এভাবে বলবে না তো না, স্নেহের সাথে তোমরাও পৌঁছে গেছো আর বাপদাদাও পৌঁছে গেছেন। স্নেহতে দেখো কত শক্তি, স্নেহ অব্যক্তকে ব্যক্ততে নিয়ে আসে, তোমাদের সবাইকে মধুবনে নিয়ে আসে। সবাই স্নেহ বসে ঠিকভাবে পৌঁছে গেছো তো না? একে কে এনেছে, ট্রেন এনেছে নাকি স্নেহ নিয়ে এসেছে? যেখানে স্নেহ থাকে সেখানে পরিশ্রম পরিশ্রম মনে হয় না, কঠিনকে কঠিন লাগে না। তো যেখানে স্নেহ ভালোবাসা থাকে সেখানে স্নেহ সেখানে কঠিনকে কঠিন মনে হয় না আর পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না। এই তিন পা ভূমির পরিবর্তে যদি দু পা ভূমিও মেলে তো কেমন লাগে? সত্যযুগের পালঙ্কের থেকেও শ্রেষ্ঠ। সবাই আরামে রয়েছ নাকি বাধ্যবাধকতায় আছো? কি করব, থাকতে তো হবেই বাবা, সেরকম তো নয়। ভক্তি মার্গে তো শুধু পা রাখার জন্য কত পরিশ্রম করে, তোমাদের ঘুমানোর জন্য তিন পা না হোক দু পা তো পেলে। তোমরা তো চেয়েছিলে যে চরণে জায়গা দিয়ে দাও, কিন্তু বাবা চরণের পরিবর্তে পাটরানে বানিয়ে দিয়েছেন। বাবা কি বানিয়েছে? পাটরানি। তবু মধুবনের অঙ্গন তো না, যে কোনো স্থানে ঘুমাও না কেন কিন্তু মধুবনের অঙ্গনেই তো না? বাবা বলছেন, বাবার এত কাছে আসার অধিকার পাবে এ তো তোমাদের স্বপ্নেও ছিল না। সবাই তোমরা খুশি তো না? দু পা জায়গার বদলে যদি এক পা জায়গাও পাও তবু রাজি থাকবে, বসে বসে ঘুমাবে। অনেকের বসে বসেই ভালো ঘুম আসে, যদি শোয় তো ঘুম আসবে না। যোগে বসলো আর মুহূর্তে ঘুম শুরু। পাঁচ দিন অখণ্ড তপস্যা করতে হলে সবাই তৈরি আছো? বাবা বলেছেন, খাবারও যদি না পাও তো চলবে, নাকি মনে করো এটা হওয়ারই নয়। যে জিনিস ওখানে খাওনি সেই সব আরোই মধুবনে পেয়ে যাও, কিন্তু এভারেডি থাকা চাই। যদি পাও তো খুব ভালো, না পেলেও খুব ভালো, কেননা অমৃতবেলায় সবারই তো দিলখুশ মিঠাই প্রাপ্ত হই আর সারাদিন খুশির পুষ্টিকর আহারও প্রাপ্ত হয়। তো এভাবে চলতে পারবে তো না? এটাও ট্রায়াল করব। আচ্ছা, চতুর্দিকে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মাদের সদা সর্বপ্রাপ্তির অনুভূতিতে সমাহিত হওয়া, শ্রেষ্ঠ আত্মাদের সদা পরখ করার নির্ণয় করার শক্তিকে তীব্র বানানো, সমীপ আত্মাদের সদা সেবায় সমর্থ হয়ে সমর্থ বানানোর, নিমিত্ত আত্মাদের সদা স্বতন্ত্র এবং প্রিয় হওয়ার ব্যালেন্স রাখা, ব্লেসিংসের যোগ্য আত্মাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার আচ্ছা, স্নেহ সুমন আর নমস্কার টিচারদের সাথে। বাবা টিচারদের সাথে বলেছে টিচারদেরকে, ঠিক যেমন টিচারদের টাইটেল তো তেমন টাইটেল, তেমনই বৈরাগ্যবৃত্তির বিশেষ বায়ুমণ্ডল বানাতেও টাইট থাকো। হালকা হয় না, কারণ নিমিত্ত টিচারদের বায়ুমণ্ডল অনেকের কাছে পৌঁছায়। তো টিচারদের এখন এই চমৎকার করে দেখাতে হবে, যেমন পরিবর্তনে আজ্ঞাকারী তো হয়েছ, আজ্ঞাকারী হওয়ার হাজির করার পাঠ তো পাকা করে নিয়েছ, কিন্তু দ্বিতীয় পাঠ অসীম বৈরাগ্য বৃত্তির এখন এই পাঠ পাকা করে দেখাও। কেন নিমিত্ত তোমরা তাই না? সুতরাং নিমিত্ত আত্মারই নিরহংকার হয়ে নির্মাণের কর্তব্য অনেক সহজে করতে পারে। এখন এই বছর তো পুরো হয়ে আসছে, কিন্তু নতুন বছরে এই নবীনত্বের চমক বাপদাদাও দেখবেন। সেবা করেছ, সেন্টার খুলেছ, অনেক বাড়িয়েছ, আইপিএইচও এসে গেছে, ভিআইপিএইচ এসে গেছে,
এ তো হতেই থাকে, কিন্তু সেবাতে অসীম বৈরাগ্য বৃদ্ধি অন্য আত্মাদের আরও কাছে নিয়ে আসবে, মুখের সেবা সম্পর্কে নিয়ে আসে আর বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলের সেবা সমীপে নিয়ে আসবে। বুঝেছ? বাপ দাদা তো চার দেখেনই, তাই না? যতই হোক সেবার নিমিত্ত তোমরা এই শ্রেষ্ঠ ভাগ্য কম নয়। বলছে বাবার সেবার নিমিত্ত হওয়া এটাও কিন্তু শ্রেষ্ঠ ভাগ্য, হ্যাঁ এটাও বিশেষ উত্তরাধিকার। তো এই বিশেষ উত্তরাধিকার অধিকারী তোমরা, বুঝেছ? আচ্ছা, ডবল বিদেশি সব জায়গা থেকে পৌঁছেছে, ডবল ফরেনাররা বুদ্ধিমান, সব দেশ থেকে অ্যাম্বাসেডর পাঠানো হতো, তাই না? তো ইন্টারন্যাশনাল ব্রাহ্মণ পরিবার হয়ে গেছে তো, না? ডবল বিদেশিদের বিশেষত্ব হলো সদা হাতে হাত আর সাথে সাথ। তো ডবল বিদেশিরা কি রেখে হাতে হাত আর সাথে সাথ? বিদেশিদের ফ্যাশন আছে তো, না না হাতে হাত ধরা, তো এখন কার হাতে রয়েছো? বাবার। সদা বাবার হাতে হাত রেখে এগিয়ে চলে। হাত হলো শ্রীমদ, হাত মানে হচ্ছে বাবার শ্রীমদ। তো সদা তোমরা সাথে থাকো আর শ্রীমতের হাতে হাত রেখে এগিয়ে চলো। যার সাথী বাবা, যার হাত বাবার হাতে, সে সদাই নিশ্চিন্ত, নিশ্চিন্ত বাদশাহ, কেননা হাত আর সাথ দুই মজবুত, ঠিক তো, না? যারা নাইরোবি থেকে তাদের পাকা হাত আর সাথ থাকে, তাই না? যদি সারা দুনিয়ার অক্ষহীনী লোক হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করে তো হাত ছেড়ে যাবে, সেই অক্ষহীনী শক্তিহীন, আর তোমরা একা মাস্টার সর্বশক্তিমান। তার অক্ষহীনী সেনা আর আমরা হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। সেই জন্য ডবল বিদেশিরা নেশা থাকে, ডবল বিদেশিদের নেশা থাকে যে বাপদাদার এক্সট্রা হাত আর সাথ রয়েছে, লিফট রয়েছে তাদের, বাপদাদার এক্সট্রা হাত আর সাথ আর বাবার লিফটও রয়েছে। আচ্ছা, আজকের বরদান, দিব্য বুদ্ধির বরদান দ্বারা নিজের রেজিস্টার দাগহীন রেখে কর্মের গতির জ্ঞাতা ভব। দিব্য বুদ্ধির বরদান দ্বারা নিজের রেজিস্টার দাগহীন রেখে কর্মের গতির জ্ঞাতা ভব। স্পষ্টীকরণ, ব্রাহ্মণ জন্ম নিতেই প্রত্যেক বাচ্চার দিব্য বুদ্ধির বরদান প্রাপ্ত হয়। এই দিব্য বুদ্ধিতে কোনো সমস্যার সঙ্গে বা মন্মতের প্রভাব যদি না পড়ে, বলছে এই দিব্য বুদ্ধিতে কোনো সমস্যার সঙ্গে বা মন্মতের প্রভাব যদি না পড়ে তবে রেজিস্টার দাগহীন থাকতে পারে, কিন্তু সময় মতো যদি দিব্য বুদ্ধি কাজ না করে তবে রেজিস্টারে দাগ লেগে যায়। সেজন্য বলা হয়ে থাকে কর্মের লীলা অতি গুহ্য, বলে না কর্মের লীলা গতি হচ্ছে অতি গুহ্য। দুনিয়ার লোকে তো প্রতি কদমে কর্মকে চূর্ণ করে, বাবা যে দুনিয়ার লোকে প্রতি কদমে কর্মকে চূর্ণ করে, কিন্তু কর্মের গতির আজ্ঞা তোমরা বাচ্চারা, হ্যাঁ বলছে কিন্তু কর্মের গতির গতির জ্ঞাতা তোমরা বাচ্চারা কর্ম চূর্ণ করতে পারো না। তোমরা তো বলবে বাহ আমার শ্রেষ্ঠ কর্ম, হ্যাঁ আমরা কি বলবো, বাহ আমার শ্রেষ্ঠ কর্ম। স্লোগান, পবিত্রতার গভীর ধারণা থেকেই অতীন্দ্র সুখের অনুভূতি হয়। যত আমাদের পবিত্রতার ধারণা গভীর থাকবে ততই আমাদের অতীন্দ্র সুখের অনুভূতি হবে। হ্যাঁ, তো আমাদের অতীন্দ্র সুখের অনুভূতি করতে হলে পবিত্রতার ধারণা আমাদের গভীর হতে হবে, তবেই আমরা অতীন্দ্র সুখের অনুভূতি করতে পারবো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।